TVC boot by Nicole Jack to Tuljak 2023 Bishini Kuchugremchi Amjongmungni Unkhariwo Review Khamene Yagulo Dakhin Hangkonite Khoroksa Bomtum Kaham Rungsimaj Kaham Thai Mankha Tabuk by Bono Khobi Dakhin Hangkor Jotui Khorokdok Rungsungnai Rungsungnaj Top 10 ni Thayo Mungsnamka Dakhin Hangkor Rashtrinagari Bidhan Sabha Center ni Kuki Chora Remchuni Rungnokni Rungsungnaj Priya Devnath TBSC Boto Amzuk Mungo 477 Mankha O Member Mamma Bai Bo Top 9 Thaisanamunaka Aaj Amade Chotrish Rajnagar Bidhan Sabha Antargat Kuki Chora SS School Amade A Bidyalayer Chhatri Priya Devnath Stand Koreche দ্বাদশ শ্রেণী থেকে তো সে সুবাদে প্রিয়া দেবনাথকে আজ যে স্কুল তরফ থেকে সংবর্ধনা দেওয়া হচ্ছে আমি সেখানে অতিথি নিমন্ত্রিত হয়ে এসেছি আমার খুব আনন্দ হচ্ছে এবং ভালো লাগছে আমি গর্ববোধ করছি আমাদের এই বিধানসভা থেকে এবার দুজন স্কুল ছাত্র স্ট্যান্ড করেছে একজন বরপাতুরি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী একজন প্রতিসরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী প্রিয়া দেবনাথ পুরা দুজনই আমাদের এই বিধানসভার এবার মুখ উজ্জ্বল করেছে প্রিয়া এবং যে এই স্কুল থেকে মুখ উজ্জ্বল করেছে এবং এই সমাজের মুখ উজ্জ্বল করেছে তাতে আমি খুব গর্ববোধ করেছি এবং আমাদের এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা খুব আনন্দ পাচ্ছেন এবং ওনাদেরও গর্ব হচ্ছে এই প্রথম কৃতিচরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে একজন কৃতি ছাত্রী প্রিয়া দেবনাথ দেখিয়েছে সমাজকে এবং স্কুলকে এবং ছোট ছোট ভাই বোনদেরকে কিভাবে কতটুকু পড়াশোনা করলে গ্রাম থেকেও ভালো মানুষের মতো মানুষ হওয়া যায় এবং শিক্ষিত হওয়া যায় সেটা আজ প্রিয়া আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এবং প্রিয়া এখানে সবার সামনে বলেছেন সে আগামী দিনে আরও অনেক উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে এবং সমাজ এবং বিদ্যালয়কে মান উন্নত করার জন্য দেখিয়ে এগিয়ে নিয়ে যাবে সেই জন্য আমিও ঠাকুরের কাছে প্রার্থনা করি প্রিয়া দেবনাথ যেন আগামী দিন অনেক দূর এগিয়ে যেতে পারে এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা চাচ্ছেন এই বিদ্যালয় থেকে এবং আমিও চাচ্ছি এই বিদ্যালয় থেকে আগামী দিনে যাতে আমাদের যে ছাত্রছাত্রী আছে আমাদের ছাত্রছাত্রীরা যাতে আরও ভালো ফলাফল করতে পারে সেটাই আমরা আশা রাখি আমি আশা করি এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আগামী দিনে আরও ভালো ফল করবে আজকের এই এই সাফল্যে আমি অনেক গর্বিত আর আমার এই সাফল্যতার পিছনে শুধুমাত্র আমারই অবদান আছে এই কথা বললে ভুল হবে আমাদের বিদ্যালয়ের এমন অনেক উল্লেখযোগ্য অনেক স্যার ম্যাম রয়েছে যারা আমাকে প্রতিনিয়ত উৎসাহিত করেছে এবং প্রতিনিয়ত চলার পথে ধাবিত করেছে তাদের অবদানও কোনো অংশে কম নয় আর আমি মনে করি আমি উপলক্ষ মাত্র তারা যদি আমাকে প্রতিনিয়ত উৎসাহিত না করতো আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না আর আমার বাবা মাও আমাকে অনেক ভাবে সাহায্য করেছে আর আমার গৃহ শিক্ষকরা অবদানও কোনো অংশে কম নয় মা বাবা দাদা আমার আত্মীয় স্বজন সকলেই নানাভাবে আমাকে সাহায্য করেছে উৎসাহিত করেছে এমন অনেক সময় এসেছে যখন আমি হাল ছেড়ে দিয়েছিলাম তারা আমাকে আজকে এই জায়গায় আসতে সাহায্য করেছে সকলের ভালোবাসার আশীর্বাদে আমি এখানে আসতে পেরেছি শুধু এটাই করলে চলবে না জীবনে আরো অনেক বড় হবো এটা আমার আশা আছে আর আমি কিছু করবই করে আজকে যেমন আমার বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছি পাশাপাশি ভবিষ্যতে আমি কিছু করে আমার সমাজের আমার এলাকার মুখ উজ্জ্বল করবো এটাই আমার আশা বেশি কিছু বলবো না এইটুকুই বলবো যে আসলে আজ সত্যি আমরা গর্ববোধ করছি আমাদের এটা গর্ব করার মতো আগে আমরা জানতাম আমাদের দক্ষিণ জেলা থেকে মুসলিম হয়ে দুই একজন যদিও স্ট্যান্ড করতে তাও আমাদের বিলুনিয়া সাবডিভিশনে মাঝে মাঝে শুনে দেখতাম শুধু বিদ্যাপীঠ স্কুল থেকে স্ট্যান্ড করতে আজ আমাদের ত্রিপুরা অত্যন্ত গ্রাম যেখানে এখনো শিক্ষা অনেক কিছু বোঝানো হয়নি সেখান থেকে আমাদের একজন কৃতি ছাত্রী স্ট্যান্ড করেছে এবং বরপাতুরি স্কুল থেকে আরেকজন ছাত্রী স্ট্যান্ড করেছে সেটা আমাদের কোন গর্বের বিষয় নয় আমাদের এই রাজনগর বিধানসভা থেকে আমরা আগে কখনো এমন ছাত্র বা ছাত্রীকে পাইনি যারা স্ট্যান্ড করেছে এবার আমরা পেয়েছি সেটাই আমাদের গর্বের বিষয় এবং আমরা সকলে সেজন্য
ঠাকুরের কাছে প্রার্থনা করব আগামী ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়ে উঠে এবং আমাদের এই বিদ্যালয় থেকে প্রিয়ার মতো হাজারো ছাত্র ছাত্রী এই অঞ্চল থেকে যেন প্রিয়ার মতো হয়ে উঠতে পারে, আমাদের এখানকার সমাজের মুখ উজ্জ্বল করতে পারে, আমাদের এই বিদ্যালয়ের সুনাম অর্জন করতে পারে, সেটা আমরা সবাই ছাত্রছাত্রীদের কাছ থেকে আশা রাখি এবং আমি আশা করি আমাদের ছাত্রছাত্রীরা সেই কাজটুকু করে দেখাতে পারবে। তো আমার পূর্ববর্তী এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় আলোচনা করেছেন, আমাদের স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্টও আলোচনা করেছেন, আমিও আলোচনা করতে যাচ্ছি। আমাদের সকলের মূল উদ্দেশ্য হলো আগামী দিনে আমাদের সবাইকে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমি প্রিয়াকে আমি স্নেহ অন্তরে স্নেহ ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি আমার তরফ থেকে, বিদ্যালয়ের তরফ থেকে, সকলের তরফ থেকে। আজকে আমরা কেন এখানে এসেছি আমরা সবাই জানো, এটা এমন একটা ঘটনা যেগুলি প্রতিদিন ঘটে না, মাসিক ঘরে ঘটে না, বাস্তবের ঘরে ঘটে না। আমাদের এই বিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো কেউ একজন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত যে পরীক্ষাগুলি অনুষ্ঠিত হয় সেখানে এই প্রথম দশজনের যে লিস্ট বের হয় সেখানে একজন স্থান করে নিয়েছে, সে নিজে যেমন সম্মানিত হচ্ছে হয়েছে সাথে সাথে আমাদের বিদ্যালয়কেও সেই মানচিত্রে এনে দিয়েছে এবং এলাকাবাসীকে গর্বিত করেছে, আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলী ছাত্রছাত্রী সকলকে সে গর্বিত করেছে। কাজে একটা সংবর্ধনা অনুষ্ঠান আমরা আয়োজন আমরা করতে করেছি আমরা, কারণ আমরা সেই আনন্দে শরীর হতে চাই। আমি সেই সাথে ধন্যবাদ জানাই মা বাবাকে, গর্বিত মা বাবাকে, কারণ আমরা তো বিদ্যালয় তরফ থেকে করেছি আমরা করছি, ওনারা সঠিক পরিবেশ যেটা দরকার সেটা ওকে প্রোভাইড করেছেন দিয়েছেন, এই জন্য ওনাদেরকে আমরা আমি আমার তরফ থেকে আমি ধন্যবাদ জানাই। তো প্রিয়া দেখাতে বিজয় রথ চলবে, আমি বলবো চালিয়ে যাও, সেটা চলতে থাকবে, সেটা থামবে না। রামকৃষ্ণ পরমহংসদের একটা কথা বলেছিলেন যে কর্ম করে যাও ফলে আশা করবে না, আমি সেই কথাই প্রতিধ্বনি করে আমি প্রিয়া দেখাতে বলবো তুমি চালিয়ে যাও, তোমার এই সাফল্য যা শুরু এখানে সন্তুষ্ট হওয়ার কোনো জায়গা নেই, এটা যা শুরু ভবিষ্যতে এই সাফল্য দেব ভবিষ্যতে তোমাকে আরো বৃহত্তর সাফল্য এনে দেয় সেদিকে তুমি অবশ্যই মনোযোগী হবে।